মুখে এবং গায়ে জঙ্গলের মাটি দিয়ে বানানো বিশেষ রং, নাকে বিধেছে ক্যাসোয়ারির পালক, সারা দেহসজ্জিত বিভিন্ন প্রাণীর দেহবাসেষ দিয়ে তৈরি বাহারি অলঙ্কারে, উদ্দেশ্য নিজেকে সত্যিকারের পুরুষ প্রমাণ করা। এর আগে নারীদেরও সংস্পর্শে যাওয়া যাবে না। নাম হুলি উইগম্যান ট্রাইবস, আর আজকের ভিডিও জুড়ে থাকছে এই হুলি উইগম্যান ট্রাইবস নিয়ে বিস্তারিত। তো স্বাগতম আপনাকে 303 এর আরও একটি নতুন এপিসোডে। প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনি, দেশটি উপজাতীয় জনগোষ্ঠীদের জন্য স্বর্গরাজ্য, কারণ এরকম দুর্গম দেশ পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। এখানে অনেক এলাকা রয়েছে যেখানে সভ্য জগতের মানুষের এখনও পদচারণ হয়নি। দেশটিতে 312টি উপজাতীয় জনগোষ্ঠী বসবাস করে, এদের মধ্যে হুলিরা অন্যতম বৃহৎ জনগোষ্ঠী। নিউগিনির দুর্গম হেলা প্রদেশে এরা বসবাস করে। বর্তমানে এদের জনসংখ্যা প্রায় 250,000 মতো। বহির্বিশ্বের সাথে হুলিদের যোগাযোগ খুবই অল্প। এরা কথা বলে টোকপিসিন নামে একটি ভাষায়। হুলিরা বিশেষ রীতিনীতির মাধ্যমে যৌবনে পদার্পণ করে। এজন্য ছেলেরা 7 বছর বয়স পর্যন্ত মায়ের সাথে থাকে, এরপর তারা বাবার কাছে চলে যায়। পূর্ণবয়স্ক পুরুষ হিসেবে নিজেকে প্রস্তুত করতে তারা বাবাকেই অনুসরণ করে। বয়স যখন 14-তে পৌঁছায় তখন শুরু হয় বিশেষ সাধনা। প্রথা অনুযায়ী তাদেরকে পাঠানো হয় একটি বিশেষ আশ্রমে। সেখানে 3 বছর চলে কঠোর সাধনা। শেখানো হয় সামাজিক রীতিনীতি এবং জাদুটোনা। দেওয়া হয় আদর্শ পুরুষ হওয়ার শিক্ষা। এ সময় তাদেরকে কোনো নারীর সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, এমনকি নিজের পরিবারের নারী সদস্যদের সাথেও দেখা করতে দেওয়া হয় না। হুলিরা বিশ্বাস করে তাদের ছেলেরা জাদুটোনা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের মাধ্যমে পূর্ণবয়স্ক পুরুষে পরিণত হয়। এ সময় যদি কোনো নারীর সংস্পর্শে যায় তাহলে আধ্যাত্মিক জ্ঞান পরিপূর্ণ হয় না। জ্ঞান অর্জনের এই সময়টাতে তারা চুলও কাটে না। একবারে শিক্ষা নেওয়া শেষ হলেই তারা চুল কাটে। তারপর সেই চুল, ডেইজি ফুল এবং বার্ড অফ প্যারাডাইসের পালক মিলিয়ে তারা মাথার এই মুকুটটি তৈরি করে। হুলিদের জীবনে এই মুকুটের রয়েছে বিশেষ গুরুত্ব। তারা প্রতিদিনই এই মুকুট পরিধান করে। এটি তৈরি করতে প্রায় 1.5 বছর সময় লাগে। আশ্রমে শিক্ষা নেবার পর এই মুকুট বানাতে পারলেই সেই ছেলে প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে স্বীকৃতি পায়। তারপর মুখে হলুদ রং মেখে বেরিয়ে পড়ে বিয়ের জন্য পাত্রীর সন্ধানে। মুখমণ্ডল এবং শরীরে চিত্রকর্মের জন্য হুলিরা বিশ্বব্যাপী পরিচিত। শরীরের চিত্রকর্মের জন্য এরা রং হিসেবে ব্যবহার করে লালগিরি মাটি এবং আম্বয়া নামের এক ধরনের হলুদ মাটি। সাথে নাক ছিদ্র করে তারা ক্যাসোয়ারির পালক বিদ্ধ করে রাখে। এছাড়া সমস্ত শরীর জুড়ে শোভা পায় বিভিন্ন পাখি এবং প্রাণীর দেহবাশেষ দিয়ে তৈরি বাহারি অলঙ্কার। এই বেশভূষা এদের বীরত্ব, পুরুষত্ব এবং পবিত্রতার প্রতীক। হুলি নারীরা পুরুষদের তুলনায় অনেক কম সাজসজ্জা করে, অনেকে আবার একেবারেই সাজসজ্জা করে না। এই উপজাতির নারী এবং পুরুষ থাকে আলাদা ঘরে, আবার নারীরা কখনোই পুরুষদের ঘরে ঢুকতে পারে না। হুলিদের প্রধান খাবার শুকর, এমনকি এটা তাদের বিনিময়েরও মাধ্যম। শুকরের বিনিময়ে এরা অন্যান্য দ্রব্যাদি সংগ্রহ করে, আবার বিয়েতেও শুকর যৌতুক দেওয়ার প্রথা প্রচলিত। শুকরের পাশাপাশি এরা জঙ্গল থেকে প্রাপ্ত খাদ্যের উপরে নির্ভরশীল, তাছাড়া সামান্য কৃষিকাজও করে থাকে। বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে